ব্লগ নিয়ে আবার তোমাদের সাথে হাজির হয়েছি। আজকে বাড়িতে লোকনাথ পুজো, সেই জন্যই ব্লগটা বানাচ্ছি। আশা করব তোমাদের ভালো লাগবে। পুজোর অলমোস্ট সব কিছু রেডি হয়ে গেছে, পুজোটা আমাদের পুরোনো বাড়িতে হচ্ছে, তো চলো সেখানে যাওয়া যাক। আমাদের একই বাউন্ডারিতে দুটো বাড়ি, তোমাদেরকে আমি দেখাচ্ছিও। অন্য বছর জানো তো পুজোটা খুব বড় করে হয়, বাট এবছর সেটা না। এবছর মানে কোভিডের পর থেকে আর সেটা না, পুজোটা শুধু ছোট্ট করে হয়। অন্য বছর অনেক লোকজন, মানে কোভিডের আগে প্রচুর লোকজন আসতো, খাওয়া দাওয়া হতো, সারা দিনের একটা ব্যাপার থাকতো। এবারেও একটা সারা দিনেরই ব্যাপার, বিকজ বাড়িতে পুজো মানে একটা সারা দিনেরই ব্যাপার। কিন্তু ওই আগে যে অ্যারেঞ্জমেন্টটা হতো, অত অত লোক, ফ্রেন্ডস, ফ্যামিলি, রিলেটিভ, সেটা এখন আর না। শুধু আমরা মানে বাড়ির লোকেরাই এই পুজোটা করি। ঠাকুরমশাই এসে পুজো করেন, তার ভোগ রান্না হয়। তো চলো এখন ওখানে, পুজোর ওখানে যাওয়া যাক। অলরেডি পুজো শুরু হয়ে গেছে, আমি এই স্নান টান করে ব্লগটা শুরু করলাম। তো চলো পুজোর ওখানে যাওয়া যাক।
পুজো হয়ে গেছে, ভোগ দেওয়াও হয়ে গেছে, এবার লাঞ্চ টাইম হয়ে গেছে। চলো গিয়ে দেখি লাঞ্চে কি আছে। উপরে যাচ্ছি, দেখি ভৌমিকে গিয়ে জিজ্ঞেস করে লাগছে আজকে কি মেনু, কি মেনু ভৌমনি আজকে। চলে এসেছি একদম ব্লগের শেষে, লাঞ্চ হয়ে গেছে, আর সেরকম কিছু নেই যে সেটা ব্লগে শেয়ার করা, মানে শেয়ার করার মতো, তাই ব্লগটার বেশি লম্বা করছি না। যেমনটা বললাম যে পুজোটা পুরোটাই ঘরোয়াভাবে হচ্ছে, আগে যেমনভাবে হতো অনেক রিলেটিভস, লোকজন, বন্ধুবান্ধব সবাই আসতো, সকালে রাত্রে মানে প্রোগ্রাম থাকতো, খাবারের আয়োজন থাকতো, এরকম এবারে সেরকম কিছুই নেই। ইস, টিপটা পুরো ঘেঁটে গেছে। যাই হোক, এবারে গিয়ে একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিই, ফ্রেশ ট্রেশ হয়ে একটু হয়তো পাওয়ার ন্যাপ নেবো, বিকালে হয়তো মাকে নিয়ে একটু টেলারের কাছে যেতে হবে, কিছু কাজ আছে, দেখা যাক কী করা যায়। বাট ব্লগটা এখানেই আমি শেষ করছি, আশা করবো তোমাদের ব্লগটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আবার দেখা হবে একটা নতুন কোনো ব্লগের সাথে। বাই।